আরে যায় না রে, যায় না রে, কদম তলাই দিয়া মাই তুই, কদম তলাই দিয়া। কানাইয়া পাতিছে ফান্দ রাধিকার লাগিয়া মাই তুই, জলে না যায়ও, জলে না যায়ও মাই তুই, জলে না যায়ও। ও কিয় হে কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আছে কানুহারাম জাদা মাই তুই, জলে না যাইও, জলে না যাইও মাই তুই, জলে না যাইও, জলে না যাইও মাই তুই, জলে না যাইও, জলে না যাইও মাই তুই, জলে না যাইও। ছায়াছবির উদ্যোগে টকাটকের প্রথম পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত। কী এই টকাটক একটু বলবো, যেহেতু প্রথম পর্ব। বিষয়টা হচ্ছে এই করোনা পর্ব এবং অনেক মানুষ এই পর্বে বিভিন্নভাবে বিধ্বস্ত, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। তাদের এই করোনা পর্বের আগের জীবন এবং এখনকার জীবন অনেকটাই আলাদা। কেমন আছেন সেই সমস্ত মানুষ, কীভাবে কাটছে তাদের দিন, আমরা জানব এই টকাটকের মধ্যে দিয়ে। সঙ্গে থাকব আমি, দেবস্মিতা চ্যাটার্জি। আজকে আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক লোকশিল্পী রথীন কিষ্কু। দাদার সুন্দর একটা গানের মধ্যে দিয়ে শুরু হয়েছে আজকের টকাটকের প্রথম পর্ব, ছায়াছবির একটি অভিনব উদ্যোগ। আমরা সরাসরি চলে যাব আবার দাদার কাছে। কিছু প্রশ্ন আছে আমাদের মনে, আমরা সেই প্রশ্নগুলো দাদার থেকে করব। দাদা নমস্কার। আপনি স্টেজে পারফর্ম করেন আমরা জানি, ঠিক কোন সময় থেকে আপনার মনে হলো যে স্টেজে পারফর্ম করব এবং কেন এই ভাবনাটা এলো? অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই গান বাজনার সাথে আমার একটা অন্যরকম অনুভূতি ছিল, যেহেতু আমার বাবাও রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ছিলেন, সেই সূত্রে আমার গান রক্ত থেকেই। তারপর ক্লাস 10 বা মাধ্যমিক পাস করার পর আমার মনে হয়েছে একটু মানে গান গাইবো এবং মানুষকে গান শোনাবো, তখন থেকেই আমার মানে গানের প্রতি অন্যরকম একটা ন্যাক এবং ভাবনা ছিল। তো তখন থেকেই শুরু হয়েছিল আমার মানে মানুষের মধ্যে গান গাওয়া এবং মঞ্চে বা স্টেজ করার, যেটাই বলুন না কেন। পরিবারের, আপনি আগেই বলেছেন যে বাবা ছিলেন যুক্ত, পরিবার কতটা বিষয়টাতে আপনাকে সাপোর্ট করেছে? পরিবার থেকে পুরোপুরিটাই সাপোর্ট পেয়েছিলাম, কারণ গান বাজনা বা বাইরে যাওয়ার ব্যাপারটা একটা মানে ফুল সাপোর্ট না থাকলে তো এটা সম্ভব নয়, তাই আমার পরিবার থেকে প্রচুর প্রচুর সাপোর্ট পেয়েছে এবং এখনও সেটা পাই এবং পাবো সেটাই আশা রাখি, কারণ পরিবার ছাড়া তো মানে একা কিছু করা যেতে পারে না, তাই পরিবারের একটা বিরাট দায়িত্ব এবং সাপোর্ট আছে। রথীনদার থেকে আমরা শুনলাম ঠিক কখন তিনি স্টেজে এলেন এবং কিভাবে তিনি স্টেজ পারফরমেন্স করছেন বা করলেন। বিষয়টা হচ্ছে যখন শুরুটা হয়েছিল তখন হয়তো এই জেলা কিংবা এই রাজ্য, এখন বিষয়টা এরকম, জেলা রাজ্য দেশের গণ্ডি ছাড়িয়ে এমনকি বিদেশেও পা রেখেছেন এই রাঢ়বঙ্গের লোকশিল্পী রথীন কিষ্কু। কেমন লাগে তার যখন বিদেশের মানুষ তার জন্য পাগল হন, উৎসাহ দেখান, সেই স্টেজের নিচে দর্শকের হাততালি চিৎকার বিদেশের মাটিতেও, সেটা একটু দাদার থেকে এবার জেনে নেব। খুব সুন্দর একটা প্রশ্ন। সত্যি যে বীরভূমের ঘরানা, বীরভূমের গান বাজনা বা রাজ্যের বলুন না কেন, আমাদের মাটির যে অন্যরকম একটা একটা গভীরতা আমরা পাই যেটা ফোক বা বাউল বা লোকসঙ্গীতের মধ্যে, এমনকি মানে আমার যে মাতৃভাষা সাঁওতালি এবং সাঁওতালি গান নিয়েই আজকে প্রচুর প্রচুর দেশের বাইরে এই অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি এবং ওখানকার অনুভূতি সত্যি এক অন্য রকম, যে এখানে যেমন আমরা মাঠে গোঠে এবং এখানে অনেক সময় মানে হাজার হাজার মানুষের সামনে গান গাই, ওখানে অনেক সময় কম সংখ্যক হলেও যে পরিবেশটা আমরা পাই সেটা এখানে হয়তো অনেক সময় পাই না, কারণ এখানকার আনন্দ এবং উচ্ছ্বাসটা অনেক বেশি এবং ওখানকার গান বাজনার যে মাত্রা এবং অনুভূতিটা মানুষের অনেকটাই ডিফারেন্ট।
আমরা পাই বিদেশের মাটিতে, এবং প্রচুর প্রচুর পপুলার হচ্ছে এবং প্রচুর শিল্পীরাও আজকে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। এটা আমার খুব গর্ববোধ মনে হয়, কারণ এটা বীরভূমের একটা বিরাট সম্পদ এবং আমাদের দেশের একটা বিরাট কৃষ্টি এবং এই সুর তাল ছন্দ বা এই ফোক মিউজিক। দাদা যে বিদেশের মাটিতে পা রেখেছেন আমরা জানলাম দাদার থেকেই। দাদা ঠিক কোন কোন দেশে গেছেন একটু যদি বলেন। 2005 সালে আমার প্রথম যাত্রা হয় বিদেশের মাটিতে, সেটা বাংলাদেশ, তারপর জার্মানি, ইটালি, বেলজিয়াম, অস্ট্রিয়া, ফ্রান্স এবং লন্ডন এবং শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই দেশগুলোতে আমার প্রচুর 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 অনুষ্ঠান হয়েছে এবং বেশ কয়েকবার আমার যাওয়ার সুযোগ হয়েছে। আর বাংলাদেশ তো প্রায় এটা নিয়ে 21 বার প্রোগ্রাম আমার জীবনে, এটা অনেক সৌভাগ্য এবং এখানকার অনুভূতি এবং আমাদের ভারত বাংলার যে একটা মিল সেটা আমরা ওখানে গিয়ে অনেক অনেক পাই, যেটা ইউরোপে অনেক সময় আমরা পাই না, কারণ ওটা অন্যরকম একটা কালচার, ওখানকার ওয়েস্টার্ন স্টাইল বলুন না কেন বা গান বাজনা, তাই ওখানকার পরিবেশ আর আমাদের প্রতিবেশী দেশের পরিবেশ এটা অনেকটাই তফাত, তাই আমার মানে দুটো দুরকম, কিন্তু খুব মজা এবং খুব আনন্দ হয় বাইরে গিয়ে। দাদার সঙ্গে অনেকক্ষণ কথা বলা হয়েছে, যেটা এখনো বলাই হয়নি সেটা হচ্ছে দাদা সাঁওতালি গানে কিন্তু ভীষণ সাবলীল, মানে দাদার ওটা একটা অন্যতম, কেন বলা যেতে পারে প্রথম পরিচয় দাদা বিদেশের মাটিতে সাঁওতালি গানকে পৌঁছে দেন। দাদা এতগুলো দেশ ঘুরেছেন, সেখানে সাঁওতালি গানকে পৌঁছে দিয়েছেন, দাদা থেকে এখন একটা সাঁওতালি গান শুনে নেব। তো প্রথমে সত্যি আমাদের যে মাতৃ, আমার রক্তগত যেটা একটা ভাষা বলুন না কেন বা একটা সমাজ বলুন না, সেটা হচ্ছে সাঁওতাল সমাজ, এবং সাঁওতালির যে একটা অন্যরকম একটা টিউন আমরা দেখতে পাই, টোটালি মানে এই বাংলা ফোক থেকে একদম অনেক অনেক দূরত্ব এবং অনেক তফাৎ, সেটা আমরা গান শুনলেই বুঝতে পারবেন আপনারা যে সাঁওতালির টিউনটা কেমন এবং কি রকম। তো এখন যে গানটি গাইব, যে সাঁওতালদের আদি এবং বড় যে উৎসব হয় সেই উৎসব হচ্ছে সহরাই উৎসব, সেই সহরের একটা টিউন আমি শোনাব। সিদাই লিকা তুংদারুই মে, সিদাই লিকা ত্রিয়ে জুরি নরং মে, সিদাই লিকা তুংদারুই মে, সিদাই লিকা ত্রিয়ে জুরি নরং মে, সিদাই লিকা সাদ্য নডং মে ও জুরি, সিদাই লিকা সাদ্য নডং মে, তখন এলতে তুমদান রুয়া, তখন এলতে ত্রিয়ে জুরি নরঙা, তখন এলতে তুমদান রুয়া, তখন এলতে ত্রিয়ে জুরি নরঙা, তখন এলতে সাদ্য নডঙা ও জুরি, তখন এলতে সাদ্য নডঙা। রথিনদার গলায় একটা বাংলা গান শুনে আমাদের প্রথম পর্বের সূচনা হয়েছিল, ঠিক এখনই আমরা একটি সাঁওতালি গান শুনলাম। এই যে বাংলা গান এবং সাঁওতালি গান দুটো তো সম্পূর্ণ আলাদা, দাদা বলেছেন তাল লয় টিউন এগুলোর পার্থক্য থাকে, দাদা কীভাবে রেওয়াজ করেন এটা যদি আমাদের একটু বলেন, যে দুটো ভাষা তার দুরকম বিষয় রয়েছে দুটো ভাষার গানে, কীভাবে রেওয়াজ করেন একসঙ্গে আপনি? অ্যাকচুয়ালি গান রেওয়াজ করার প্রসেসিং তো আমি যেটা ফলো করি সেটা হচ্ছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল, যেটা আমার সাবজেক্ট কোর্স ছিল, যেটা বিশ্বভারতী সঙ্গীত ভবন থেকেও আমার এমইউজ করেছে। তো যখন গাই তখন তো একটা মানে মাটির ভাব নিই, কিন্তু যখন রেওয়াজ করি সেটা অবশ্যই ক্লাসিক্যাল মিউজিক, যেটা আমরা মানে এরকম। কিন্তু যখন আমরা গান গাই, যদি ফোক গাই বা আমরা রবীন্দ্রসঙ্গীত যদি গাই, যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে, জানি নে
জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। আবার যদি আমি সাঁওতালি গান, তাহারি তা নানা তার না তাহারি তা নানা হো তাহারে তারে নারে নানা হো তাহারে তার নারে নানা হো। তো প্রত্যেকটা জিনিস আলাদা, কিন্তু আমার মনে হয় একটা গ্রামাটিক মানে যেটা আমরা মানে গানের রুট বা একটা শিকড় বলতে পারি সেটা হচ্ছে ক্লাসিক্যাল। মানে ক্লাসিক্যাল ছাড়া আমরা কোনো কিছুটাই আমরা করতে পারি না, যদিও ফোকটা অন্য আরেকটা জগৎ, ক্লাসিক্যাল আরেকটা জগৎ, কিন্তু একটা গান গাওয়ার জন্য যে বেস দরকার সেটা আমার মনে হয় সেটা ক্লাসিক্যাল মিউজিক। থেকে আমরা কিন্তু জানলাম দাদা ঠিক কীভাবে বাংলা গান সাঁওতালি গান দুটোকেই একসঙ্গে নিয়ে চলছেন। দাদা আগেই বললেন যেটা প্রত্যেকটা বিষয়েরই যখন আমি বড় কিছু ভাবব তার ভিতটা মনে হয় শক্ত করার একটা জায়গা থাকে, শক্ত ভিতের উপরেই অট্টালিকা তৈরি হয়, ভিত নড়বড়ে হলে কিন্তু অট্টালিকা তৈরি করা যায় না। দাদার ভিত শক্ত, তাই দাদা বিভিন্ন গানে সাবলীল। দাদার কাছে আরও একটা প্রশ্ন রাখব, সেটা হচ্ছে দাদা আমরা অনেক সময় এটা দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান প্রজন্ম যারা তারা ভারতীয় যে প্রাচীন সংস্কৃতিগুলি রয়েছে যেমন আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন ঐতিহ্য রীতিনীতি সাঁওতালি ভাষা গান অনেকটাই বিমুখ, তারা একটু বেশিই যেন আধুনিক, এই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার ভাষাকে বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছেন, বাংলাকেও নিয়ে যাচ্ছেন সাঁওতালিকেও নিয়ে যাচ্ছেন, এটা কি বার্তা দেবেন বর্তমান যুব সমাজকে? আমিও আধুনিককে ভীষণ ভালোবাসি, কিন্তু যখন আমরা কৃষ্টির কথা বলি, যখন আমরা গান বাজনার কথা বলি, যখন আমরা মিউজিকের কথা বলি, তখন আমার ব্যক্তিগত মত যে আমাদের যে আদি জিনিস সেগুলোকেই ধরে রাখাটাই উচিত, কারণ আমরা আদিটাই যদি আমরা ছেড়ে দিই তখন আমরা বাঁচবো কোথায়? আমরা যদি ভাদু গানটাকে ছেড়ে দিই, আমরা যদি দুর্গাপূজাটাকে ছেড়ে দিই, আমরা যদি মনসামঙ্গলকে ছেড়ে দিই, আমরা যদি কীর্তন কবিটাকে ছেড়ে দিই, তাহলে আমাদের আধিপত্যটা কোথায় থাকবে? ওই জন্য আমাদের আদিটা সবসময় রাখা উচিত এবং এটা পরম্পরা, এটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু এটাও বলতে পারি না যে আমরা ডিস্কো যাব না, আমরা মানে রক বা পপ গান আমরা শুনবো না, এটা নয়। কিন্তু আমার ব্যক্তিগত আমি মাটিটাকে পছন্দ করি এবং আমাদের যে কৃষ্টি, আমাদের যে আদি গান বাজনা সেটা আমার খুবই ভালো লাগে এবং সেটাকে ধরে রাখা দরকার। একদমই তাই দাদার কাছে আমরা জানলাম দাদা কী ভাবছেন বিষয়টা নিয়ে। আরও একটা বিষয় দাদা, সেটা হচ্ছে এই যে আমাদের প্রজন্ম যারা আপনাকে শোনেন বা আপনি যখন স্টেজে পারফর্ম করেন তারা দেখেন, আপনি কি মনে করেন তারা কতটা প্রাণিত হন? আমার স্টেজ মানেই তো একদম ধুলো উড়বে, আমার স্টেজ মানেই তো উচ্ছ্বাস হবে, আমার স্টেজ মানেই হাজার হাজার মানুষের ভিড় এবং হাজার হাজার মানুষের হাততালি এবং হইচই। এটা যখন এই লাস্ট প্রোগ্রাম করেছি বাংলাদেশে, প্রায় 70-80 হাজার শ্রোতাদের মানে যে গ্যাদারিং সেটা মানে অভাবনীয় ছিল। আমার জীবনে এটা প্রথম যে এত মানুষ, যে বাংলাদেশের মাটিতে এত মানুষ এবং এত সাঁওতাল বা এত আদিবাসী বন্ধুদের আমরা সেখানে পাবো সেটা আশা করতে পারিনি। তো এটা আমার কাছে বিরাট এবং আমার স্টেজ মানেই ফাটাফাটি। একদম রথিনদার স্টেজ মানেই ফাটাফাটি, রথিনদার থেকে আমরা শুনলাম। দাদা আগেই বলেছেন দাদা কোন কোন দেশে গেছেন এবং শেষবার দাদা বাংলাদেশ থেকে ঘুরে এসেছেন। দাদাকে এখন আরেকটা গান গাইতে বলবো, যে গানটা বারবার অনুরোধ আসে মঞ্চে গাওয়ার জন্য, সেরকম একটা গান দাদা। লাল পাহাড়ের দেশে যাবি হাড়িয়া মাদল পাবি, লাল পাহাড়ের দেশে যাবি হাড়িয়া মাদল পাবি, মেয়ে মরদে আদর পাবি রে, একেবারে মনে যে একেবারে মনে যে নদীর ধারে শিমুল গাছ, নদীর ধারে শিমুল গাছ, নানা পাখির বাসারে নানা পাখির বাসা, সকালে ফুটিবে ফুল, সকালে ফুটিবে ফুল, মনে বড় আশা রে মনে বড় আশা, মরবি তো মরে যাম একবারে মরে যা, এ তাক তোকে মানাইছে না রে একবারে মানাইছে না রে, অতি লাল
পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, তোকে একেবারে মানাইছে না রে, তোকে একেবারে। রাঙামাটির দেশে বসে রথিনদার গলায় আমরা লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা শুনে নিলাম। এবার ঠিক সেই জায়গাটায় আমরা চলে যাব, যে জায়গাটা দিয়ে আমরা শুরু করেছিলাম, ছায়াছবির উদ্যোগে এই টক আ টক কেন শুরু হলো এবং এই পর্বটা অর্থাৎ করোনা পর্বে লোকশিল্পী এবং শিল্পী জগৎ তারা কেমন আছে, কি খবর পাচ্ছেন রথিনদা, একটু জানবো দাদার থেকে। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে আমরা ফেসবুক নিউজ আমরা সবাই ফলো করেছি। আজকে কোভিড-19 বা আমাদের পৃথিবীর যে পরিস্থিতি, তার মধ্যে আমাদের আরেক সম্প্রদায়, সেটা হচ্ছে শিল্পীর সম্প্রদায়, যাদের অবস্থা খুবই শোচনীয়, যারা যাদের গান, যাদের বাজনা, যাদের সঙ্গীত, যাদের তাল, যাদের ছন্দ কোথাও যেন স্তব্ধ হয়ে গেছে। আমরা অনুভূতি করছি যে স্টেজ যে উচ্ছ্বাস, যে আনন্দ, কোথায় যেন আমরা একটা জায়গায় স্তব্ধ হয়ে গেছি। সত্যিই তো আমরা কোথাও যেন স্তব্ধ, না আছে গান, না আছে বাজনা, না আছে সুর, না আছে তাল, সেই দর্শকদের মানুষের যে উদ্বেগ, যে আনন্দ, সেই মঞ্চ নেচে নেচে গান গাওয়া, মানুষের হাততালি কোথাও যেন স্তব্ধ হয়ে গেছে। তাই আমরা সত্যিই খুব দুঃখিত, আমাদের হাতে কিছু নেই। আমরা চাইছি এই আগামী যে পুজো, আমাদের আদি এবং আমাদের সনাতন আচার্যের যে বিরাট একটা পুজো দুর্গাপুজো, যদি আমাদের সরকার পারমিশন যদি দেন, তাহলে আমাদের মনে হয় শিল্পীদের একটু আমরা কোথাও নিঃশ্বাস পাবো, যে আমাদের রুজি রোজগার আমাদের পেটের খিদে, এবং আমাদের শুধু নয় এবং মানুষের যে স্তব্ধর মধ্য দিয়ে যদি একটু আমরা আনন্দ দিতে পারি, আমরা মনে হয় খুব খুশি এবং সুস্থ থাকতে পারি। তাই আমার তরফ থেকে কি বলবো, যে সবাই সুস্থ থাকুন এবং করোনাকে বাঁচাবার জন্য যে আমরা শৃঙ্খলা সেটা আমরা বজায় রাখবো। তা সত্ত্বেও বলবো, যদি আমরা সরকারি তরফ থেকে যদি আমরা পারমিশন পাই, আমরা খুবই মনে হয় একটু আমরা নিঃশ্বাস ফেলার জায়গা পাবো, এটাই আশা রাখি। যে রথিনদা মঞ্চে গান শুরু করলে সামনে ধুলো ওড়ে, এই পর্বে দাঁড়িয়ে তার গলাতেও বিষাদের সুর, স্তব্ধ হয়ে গিয়েছে রথিনদাদের মতো আরও অনেক শিল্পীদের জীবন, সেই স্টেজ, সেই হুল্লোড়, সেই দর্শক মণ্ডলী খুব মিস করছেন তারা। এখন আরেকটা বিষয়ে রথিনদা আসছে, যেটা আমরা শুনতে পাচ্ছি যে অনলাইন কনসার্ট বা লাইভ কনসার্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে, আদৌ কি সেটা স্টেজ পারফরমেন্সের পরিপূরক? আমরা অনেকেই শুনছি বা আমরা শুনতে পাচ্ছি যে অনলাইন কনসার্ট হচ্ছে, অনলাইন প্রোগ্রাম হচ্ছে। আমার মনে হয় এটা আমার পক্ষে একটু কষ্টকর ব্যাপার, যেখানে আমরা হাজার হাজার মানুষের হাততালি, যেখানে ধুলো ওড়ে, যেখানে মানুষের সমাগম হয়, সেই জায়গায় আবদ্ধ করে গান বাজানোটা আমার ঠিকঠাক পছন্দ, এবং মানে কীরকম একটা মানে আবদ্ধ জায়গায় মনে হয়। তো এখনও আমার কোনো অভিজ্ঞতা নেই এবং এখনও করতে পারিনি অনলাইন কোনো শো। তো আমি চাইবো যে আমরা আবার সেই সৃজনশীল দেশে, সৃজনশীল মানুষের এবং দর্শকদের এবং ভক্তদের সামনাসামনি যাতে আমরা আবার ফিরে আসতে পারি, তার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রত্যেক দিন আমরা ভগবানকে ডাকছি যে আমাদের সেই আনন্দ, আমাদের সেই উচ্ছ্বাস, আমাদের সেই মঞ্চ আমাদেরকে ফিরিয়ে দাও। সেটাই আমি আশা রাখি, যে আমরা আশা করতে পারি বা আশা রাখছি যে আগামী পুজোর পর আশা করি আমরা শিল্পীরা আবার আমাদের নিজের দেশে, নিজের মঞ্চে এবং ভক্তদের মাঝখানে আমরা ফিরতে পারবো। আমরা একটি দীর্ঘ আলোচনা করলাম আন্তর্জাতিক লোকশিল্পী রথিন কিশপুর সঙ্গে, বিভিন্ন বিষয় উঠে এলো, কোনোটা জানা, কোনোটা হয়তো অজানা।
কোথায় সমস্যা হয়েছে, সমাধানের উপায় কী হতে পারে, প্রত্যেকটা বিষয়ই আমরা দাদার থেকে শুনলাম। দাদাদের মতো মানুষেরা আসলে মাটিকে ভালোবাসেন, সে কারণেই মাটির টান অনুভব করেন বারবার। কোথাও একটা সমস্যায় দাঁড়িয়েছে এই করোনা পর্বের জন্য সেই জায়গাটাতেও। আমরা ছায়াছবির উদ্যোগে যে নতুন ভাবনা, এই টকাটক, আরও এরকম বিভিন্ন বিষয় নিয়ে আসব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা রাখছি। যেমন শুরু করেছিলাম দাদার গান দিয়ে, আজকের টকাটকের প্রথম পর্ব দাদার গান দিয়েই শেষ করব এই পর্বটি। এরকম একটা কথার মধ্যে দিয়ে চলে এসছে যে আমি সাঁওতালি গান বা বাংলা গান, সত্যি আমি দুটো ভাষাকেই আমি সম্মান এবং আমি মনের প্রাণে ভালোবাসি, কারণ আমি বাংলার মানুষ এবং বাংলার গান গাই, আরেকটা জায়গা থেকে আমার রক্ত যেটা সাঁওতালি, তাই দুরকমভাবেই আমি মানুষকে শোনাতে চাই যেটা আমার মধ্যে আছে এবং যে মাটিতে জন্ম বাংলা এবং আমার রক্ত সাঁওতাল। তো সেই ধরনের একটি গান দিয়ে আমরা শেষ করব। পুঠি মাকু চিলবিল কান ঢড়ক মাকু চাপিয়েন, বুমড়ুই দুকু ভুড় ভুড় কান ইচ মাকু জাপায়েন, মামই হা লাঙ্কুম গুছারে এ হপন মই, মামই হা লাঙ্কুম গুছারে। ট্যাংরা তবু কাটন যাই, মাগুর মাছে ক্যাটকাটাই, শিঙি মাছটা মারছে কাটা পরান যাই জলিয়া রে, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছ বড়শি দিয়া। গুরু বলে মিথ্যা নাই, চ্যাং ধরেছি গোটা ছাই, গুরু বলে মিথ্যা নাই, চ্যাং ধরেছি গোটা ছাই, আবার ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে, কি মাছ ধরেছ বড়শি দিয়া ও গুরুজি, কি মাছ ধরেছ বড়শি দিয়া। ওড়াতে মাইনি দি কম যজদারে রাশি কম, রাশিতে দ আমি মে কুটিতে দ ইমাজ মে, মামইয়া লাঙ্কুম গোছারে এ হপন মই, মামইয়া লাঙ্কুম গোছারে ও দরদি, কি মাছ ধরেছ বড়শি দিয়া। তো এটা আমার খুব অনেক দিনের একটা অনুবাদ ছিল গোষ্ঠগোপালের গাওয়া এবং খুব পছন্দের একটা লোকসঙ্গীত, তাই দুভাবে গাওয়ার চেষ্টা করলাম। যদিও আমরা এখনও সবাই সুস্থ নই, একটা কোভিড বা করোনার পরিস্থিতির মধ্যে আছি, তাও আমরা আশা করব আগামী দিনগুলো নিশ্চয়ই আমরা ফিরে পাবো আমাদের যে মানুষের জীবনযাপন। আর একটা কথা না বললে নয়, আজকে যে এই টক শোতে আসার সবাইকে অনুরোধ করব এবং সবাইকে শ্রদ্ধা এবং নমস্কার জানাবো। ছায়াছবি এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন এবং সবাই নতুন নতুন মানুষের, নতুন নতুন প্রজন্মের শিল্পীদের গান শুনুন এবং নতুন কথা শুনুন। এই বলে আমার এই ছোট্ট বক্তব্য, ছোট্ট টক শো এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার, দেখা হচ্ছে পরের শোয়ে।